বাংলাদেশ সংবাদচিত্র বর্ণনায় কাফি খান। ৮ই মার্চ ১৯৭৫ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক পথে চলেছেন টাঙ্গাইল জেলার কাকমারিতে রাষ্ট্রায়ত্ত মৌলানা মুহম্মদ আলী কলেজের উদ্বোধন করতে। ভাইরা বোনেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি টাঙ্গাইল যাচ্ছি, আপনারা বহু দূর থেকে রাস্তায় রাস্তায় আমার ভাইরা বোনেরা জমা হয়েছেন। আমি জানি আপনাদের দুঃখের কথা, আমি জানি আপনাদের ব্যথা, আমি জানি আপনারা কত কষ্টে আছেন, কিন্তু দুঃখ হয় যে একদম চোর, একদল ঘুষখোর, একদল ব্ল্যাক মার্কেটিয়ার, একদল স্মাগলার তারা দেশের মানুষের কষ্টের জন্য দায়ী বেশিরভাবে। দুনিয়ার থেকে যেখান থেকে আনি এই চোরের দল গরিব দুঃখের মুখে গ্যাস খেয়ে খায়। আমি এদের উৎখাত করতে চাই, এদের আমি বাংলাদেশ থেকে বুঝতে পারতে চাই এবং সেই জন্যই আমি চাই আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমর্থন। আমি চাই যেভাবে আমরা একদিন আমার কথায় আমার হুকুমে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, মেশিন গান কামানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার মাটির থেকে উৎখাত করে স্বাধীনতা এনেছিলেন, তেমনি করে এই বাংলার মাটির থেকে, পবিত্র মাটির থেকে এই অপবিত্র ঘুষ, এই দুর্নীতি, এই স্মাগলিং, এই কালোবাজারি এদের ধ্বংস করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই, আমি আপনাদের সাহায্য চাই। ভাইরা আমার, বোনেরা আমার, ভিক্ষা করে কোনো জাতি বাঁচতে পারে না, আত্মসম্মান নিয়ে টিকে রাখতে পারে না। আমি বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতি হিসেবে দেখতে চাই না। আমার অনুরোধ যে কলে কারখানায়, খেতে খামারে আমাদের পয়দা করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। আমার শ্রমিকের ন্যায্য অধিকার আছে, আমার শ্রমিকের ন্যায্য অধিকার থাকবে, আমার শ্রমিক ন্যায্য জিনিস পাবে, কিন্তু পয়দা করতে হবে। পয়দা না করলে তো গাই খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে যে দুধ খাবো না, গাই রেখে ফেলাই দিই। আগে দুধ খান, গাই রেখে পেটটা করে ঘাস খাওয়ান, তারপরে দুধ খান। আর খাবার দেবো না আর দুধ খাবো, কিন্তু গাই বাঁচবে না, তাহলে আপনারা না খেয়ে থাকবেন। সেই জন্য আজকে কলে কারখানায় কাজ করতে হবে, শৃঙ্খলা আনতে হবে, প্রোডাকশন বাড়ান, শৃঙ্খলা ফিরে আনেন। ইনশাল্লাহ এই বাংলার সম্পদ আর কোনো দিন বাইরে যাবে না। এই সম্পদের মালিক আপনারা এবং বাংলার জনগণ। আমি চাই বাংলাদেশে কৃষক শ্রমিক রাজ কায়েম হোক। তাই হলো শতকরা ৮০ জন লোক, তাদের জন্যই রাষ্ট্র স্বাধীন। সমস্ত জনগণের অধিকার রয়েছে, দুঃখী মানুষ না খেয়ে মরবে, গ্রামে গ্রামে মানুষ না খেয়ে কষ্ট পাবে, আর সেই দেশে আমাকে প্রেসিডেন্ট থাকতে হবে, এর চেয়ে দুঃখ আমার কিছুই হতে পারে না। তিন নম্বর হলো লোক সংখ্যা এত বেড়ে যাচ্ছে, প্রত্যেক বছর যদি 30 লক্ষ লোক বাড়ে 2 বছর পরে বাংলাদেশের যে অবস্থা হবে তাতে মানুষের মাংস মানুষ খাবে। সেই জন্য আমাকে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে এবং যাতে মানুষ অত না বাড়ে। আর 4 নম্বর হলো জাতীয় ঐক্য। দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের একতাবদ্ধ হতে হবে। আমি আমার দলের নাম দিয়েছি কৃষক শ্রমিক আওয়ামী লীগ। কৃষক শ্রমিক কেন দিয়েছি? এদেশের কৃষকের মুক্তি হলো বাংলার জনগণের মুক্তি, এদেশের শ্রমিকের মুক্তি হলো জনগণের মুক্তি। সেই জন্যই ওই কৃষক ওই মজদুর ওই জনগণের একত্রবদ্ধ হতে হবে। একটি দল বাংলাদেশে থাকবে, তার নাম হবে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। एक ऐतिहासिक मुहूर्त। वयोवृद्ध जननेता मौलाना भासानी परम आदरे बाहुपाशे आबद्ध करलें तार मानस पुत्र बंगबंधु शेख मुजीबुर रहमान के। আমি 1956 সালের 17 জানুয়ারি ভিত্তি স্থাপন করি। আজ 18 বছর চলার পর যখন দেখলাম যে কলেজ একেবারে মৃত্যুর দ্বারে পড়ি, এই কলেজে 4200 ছাত্র ছিল, এই কলেজের লক্ষ টাকার অধিক রোজগার ছিল। যখন দেখলাম যে একটি পয়সা ফান নাই, যখন দেখলাম যে কলেজ আর বাঁচাইতে পারি না, তখন আমি নিরুপায় হয়ে তার কাছে কিছু দিয়ে লোক পাঠালাম যে বাবা তুমি যদি কিছু পারো তো আমাকে সাহায্য করো, না পাকের কাছে শুকরিয়া আদায় করি এবং এর জন্য তোমার নিকট আমি শুকরিয়া আদায় করি। এ কলেজ এমন এক মহাপুরুষের নামে কলেজ, তিনি এশিয়ার মধ্যমজাহেদ, তিনি এশিয়ার সংগ্রামী বীর সেনানী মৌলানা মুহম্মদ আলী। অভ্যর্থনা কমিটির সভাপতি আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা বোনেরা, আমার অনেক দিন আগের কথা মনে পড়ে। এই কাকমারিতে এই কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, এই কলেজ টাঙ্গাইল জেলার সমস্ত জনসাধারণের কলেজ। কাকমারি হওয়ার জন্য এটা শুধু কাকমারির জনগণের জন্য নয় বা টাঙ্গাইল থানার জন্য নয়, প্রত্যেক জেলায় একটি করে সরকারি কলেজ অথবা নিয়ম আছে। টাঙ্গাইল জেলায় কোনো সরকারি কলেজ ছিল না এবং টাঙ্গাইলের নেতারা এবং জনসাধারণ সকলেই একমত হয়েছেন যখন এই টাঙ্গাইলকে সরকারি কলেজ করা হয়। আমি মৌলানা সাহেবের কাছে কৃতজ্ঞ, তার সঙ্গে বহুদিন কাজ করেছি, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যখন লিখলেন, আমি যখন সকলকে বললাম, সকলে মেনে নিল। এই কলেজ এখন থেকে সরকারি কলেজ প্রতিষ্ঠিত হলো। এখনই আমাদের প্রায় খরচ হবে 70 লক্ষ টাকার মতো এই কলেজকে ঠিক করতে। এই যে আমি আশা করি বিদায় নিচ্ছি। জয় বাংলা, খোদা হাফেজ। কাকমারি থেকে বঙ্গবন্ধুর বিদায়ের আগে সাংবাদিকদের কাছে মাওলানা ভাসানী বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, অতীতে 6 দফাকে আমি সমর্থন করেছি, এবারও মুজিবরের সত্যের সংগ্রামকে সমর্থন করব। মৌলানা ভাসানীর এই দ্ব্যর্থহীন সমর্থন বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ডাকে সমগ্র জাতির ঐক্যবদ্ধ হবার দৃঢ় আকাঙ্ক্ষাই প্রতিফলিত করছে।